আচ্ছা আমরা পড়েছি অ্যান্টিবডির প্রকারভেদ এবং অ্যান্টিবডি কী কী প্রক্রিয়ায় কাজ করে আমরা জেনেছি আজকে যাব অনাক্রম্যতা বা ইমিউনিটির প্রকারভেদ সম্পর্কে জানতে তো এই অনাক্রম্যতা বা ইমিউনিটি কাকে বলে তোমরা এর আগেও বলেছি তোমরা জানো যে দেহে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে বা কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করে তখন তাকে শনাক্তকরণ এবং তাকে প্রতিহত করার মাধ্যমে দেহ সুরক্ষা ব্যবস্থাকেই বলা হয়ে থাকে অনাক্রম্যতা বা ইমিউনিটি বলা হয়ে থাকে যখন কোনো রোগ জীবাণু দেহের ভেতরে প্রবেশ করছে তাকে সঠিকভাবে চিহ্নিত করে তাকে প্রতিহত করার যে ক্ষমতা দেহের ক্ষমতা তাকেই বলা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি তো এই অনাক্রম্যতা বা ইমিউনিটি কত প্রকার বলছে দেখো প্রধানত দু প্রকারের হয় কি কি সহজাত অনাক্রম্যতা এবং অর্জিত অনাক্রম্যতা সহজাত অনাক্রম্যতা এবং অর্জিত অনাক্রম্যতা সহজাত অনাক্রম্যতা কাকে বলে তোমরা এর আগে জানো তাও একবার একটুখানি আমরা জেনে নিই বলছে দেখো যে অনাক্রম্যতা আমাদের জন্মগত এবং বংশ পরম্পরায় সঞ্চারিত হয় অর্থাৎ জিনগতভাবে নিয়ন্ত্রিত এই অনাক্রম্যতা যা একটি শিশু জন্মের সময় থেকে মৃত্যু পর্যন্ত ধারণ করে অর্থাৎ একটি শিশুর মধ্যে যে অনাক্রম্যতা জন্ম থেকেই থাকে এবং সব থেকে বড় কথা হচ্ছে এটি একটি সাধারণ এবং স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা তার কারণ বিভিন্ন রকম রোগ জীবাণুর বিরুদ্ধেই এই অনাক্রম্যতা কার্যকর হয় কোনো সুনির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধেই কাজ করবে তা নয় যে কোনো জীবাণুর বিরুদ্ধে যা দেহের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে বা প্রবেশ করেছে তাকে প্রতিহত করার চেষ্টা করাই হচ্ছে সহজাত অনাক্রম্যতার কাজ তাহলে সহজাত অনাক্রম্যতার ডেফিনেশন কি দাঁড়ালো না যে অনাক্রম্যতা জন্মগত বংশ পরম্পরায় নিয়ন্ত্রিত এবং যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে সাধারণ ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা তাকেই বলা হয়ে থাকে সহজাত অনাক্রম্যতা এটা সুনির্দিষ্ট প্রকৃতির নয় তার কারণ যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধেই কাজ কার্যকর হয় তো এই সহজাত অনাক্রম্যতা কিভাবে গড়ে ওঠে বলছে দেখো দুভাবে গড়ে উঠতে পারে কি কি না প্রথমেই হচ্ছে রোগ জীবাণুকে প্রতিহত করা অর্থাৎ যাতে করে বিভিন্ন রকম প্যাথোজেন বা বিজাতীয় বস্তু দেহে প্রবেশ করতে না পারে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো জীবাণু বা প্যাথোজেন দেহের ভেতর প্রবেশ করেও যায় তাহলে তাকে প্রতিহত করা তাহলে সহজাত অনাক্রমতা দুভাবে কাজ করছে এক হচ্ছে জীবাণুকে দেহের ভেতরে অনুপ্রবেশে বাধার সৃষ্টি করছে দ্বিতীয়ত হচ্ছে জীবাণু যদি কোনো প্রবেশ করে তাহলে প্রবিষ্ট জীবাণুকে প্রতিহত করতে সাহায্য করছে তো প্রথম যে পর্যায়টা অর্থাৎ জীবাণুকে প্রবেশে বাধার সৃষ্টি করা একে কী বলা হয়ে থাকে বলা হচ্ছে বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা বা ফার্স্ট লাইন অব ডিফেন্স বলা হয়ে থাকে আর যদি কোনো জীবাণু দেহের ভেতরে প্রবেশ করে যায় তাহলে তাকে প্রতিহত করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা বা সেকেন্ড লাইন অব ডিফেন্স বলা হয়ে থাকে অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা বা সেকেন্ড লাইন অব ডিফেন্স বলা হয়ে থাকে বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ জীবাণুকে দেহের ভেতরে অনুপ্রবেশে বাধা সৃষ্টি করা কি কীভাবে হতে পারে বলছে দেখো নানান পদ্ধতির দ্বারা জীবাণু যাতে দেহের ভেতরে না ঢুকে সেই প্রচেষ্টা করে সহজাত অনাক্রম্যতার ফার্স্ট লাইন অব ডিফেন্স কি কী না দেহত্বকের মাধ্যমে হতে পারে নাসা বিবরস্থিত রোম মিউকাস ঝিল্লির মাধ্যমে হতে পারে সিলিয়া যুক্ত আবরণী কলা মিউকাস ঝিল্লির মাধ্যমে হতে পারে দেহ তাপমাত্রা অম্লত্ব তেল ও ঘাম লাইসোজাইম পিত্ত প্রভৃতির দ্বারা জীবাণুকে দেহের ভেতরে অনুপ্রবেশে বাধার সৃষ্টি করে সহজাত অনাক্রম্যতা যে কোনো জীবাণুর বিরুদ্ধেই কিন্তু কার্যকর হয় তাই সুনির্দিষ্ট নয় এক এক করে আসছি প্রথমেই বলছে দেখো দেহ ত্বক দেহ ত্বকের যে উপরিস্তর স্তর একে কি বলা হয় সাবস্ট্রেটাম কর্ণিয়াম যেটা কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি একটা শক্ত বহি আবরণ রচনা করে যাতে করে জীবাণু দেহের ভেতরে প্রবেশ করতে না পারে কেরাটিন প্রোটিন সমৃদ্ধ এই সাবস্ট্রেটাম কর্ণিয়াম জীবাণু প্রবেশে বাধার সৃষ্টি করে থাকে এছাড়াও তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের নাসা গহবর বা নাসা বিবর এখানে আছে মিউকাস খরণকারী ঝিল্লি বা পর্দা এবং আছে রোম যা কি করে শ্বাসবায়ুর সাথে গৃহীত নানান রকম ধুলো বালি জীবাণুকে প্রতিহত করে এবং শ্বাসবায়ু পরিশোধনে অংশগ্রহণ করে থাকে অর্থাৎ নাকের মাধ্যমে যে বিভিন্ন রকম জীবাণু দেহের ভেতরে ঢুকছে তাকে প্রতিহত করার প্রচেষ্টা করে নাসা বিবরস্থিত রোম এবং মিউকাস ঝিল্লি এছাড়াও আমাদের খাদ্য নালী শ্বাসনালী রেচন জনন নালী প্রভৃতির অন্তর্গাত্রে অবস্থান করছে মিউকাস পর্দা মিউকাস মিউকাসকরণকারী ঝিল্লি বা পর্দা এবং সিলিয়েটেড এপিথেলিয়াম সিলিয়া যুক্ত আবরণী কলা এই সিলিয়ার সঞ্চালন এবং মিউকাস ঝিল্লি থেকে খরিত মিউকাস কি করে যখনই খাদ্যের মাধ্যমে বা শ্বাসবায়ুর মাধ্যমে যে জীবাণু প্রবেশ করার প্রচেষ্টা করছে দেহের ভেতরে সেই জীবাণুকে প্রতিহত করছে এবং সিলিয়াযুক্ত আবরণী কলা এবং মিউকাস কি করছে না জীবাণুকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে আমাদের গলবিলের ভেতরে গলবিলে পাঠিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে না এই জীবাণু এরপর ধীরে ধীরে খাদ্যের মাধ্যমে চলে যাচ্ছে পাকস্থলিতে এবং পাকস্থলী থেকে খরিত হয় তোমরা নিশ্চয়ই জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড যা এই জীবাণুকে পাচিত করে বিনষ্ট করতে সাহায্য করে তাহলে এইভাবে খাদ্য নালী শ্বাসনালী বা রেচন জনন নালীর আবরণী কলা জীবাণু যাতে দেহের ভেতরে প্রবেশ করতে না পারে সেই প্রচেষ্টা করতে থাকে আচ্ছা দেহ তাপমাত্রা এরপরে ডিটেলসে যাব একটুখানি বলি যে দেহের কোনো স্থানে যখন জীবাণুর দ্বারা সংক্রমণ হয় তখন সেই স্থানের তাপমাত্রা বেড়ে যায় এই বর্ধিত তাপমাত্রা জীবাণুর বৃদ্ধিকে রোধ করতে সাহায্য করে অর্থাৎ টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে কি হয় জীবাণুর গ্রোথ কমে যায় সংখ্যায় কম পরিমাণে বৃদ্ধি পেতে পারে আচ্ছা অম্লত্ব বা আম্লিক পরিবেশ কোথায় তৈরি হয় তোমরা জানো পাকস্থলী থেকে ক্ষরিত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যা কি করে থাকে না এই একটা আম্লিক পরিবেশ রচনা করছে যার ফলে খাদ্যের সাথে গৃহীত বা শ্বাসবায়ুর সাথে গৃহীত জীবাণু একটু আগেই বললাম যেটা গলবিলে চলে যাচ্ছে সেখান থেকে পাকস্থলিতে যায় এবং এই এর দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তেল এবং ঘাম তোমরা নিশ্চয়ই জানো যে ত্বকের মধ্যে আছে ঘর্মগ্রন্থি এবং সিবেসিয়াস গ্রন্থি যেখান থেকে খরিত হচ্ছে যথাক্রমে ঘাম এবং সিবাম তেল জাতীয় উপাদান তৈলাক্ত উপাদান এই ঘাম এবং সিবামের মধ্যে থাকছে নানান রকম রাসায়নিক উপাদান যা জীবাণু ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও আমাদের লালারস চোখের জল প্রভৃতির মধ্যে আছে লাইসোজাইম নামক উৎসেচক যা জীবাণু ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও পিত্ত আমরা জানি পিত্তথলি থেকে যে পিত্ত রস খরিত হয় এই পিত্তও কিন্তু এর মধ্যে থাকছে নানান রকম জৈব এবং অজৈব উপাদান যা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে তাহলে এইভাবে বিভিন্ন রকম বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা ত্বকের দ্বারা হোক বা নাসা বিবরস্তিত রোমের দ্বারা হোক বা খাদ্যনালী শ্বাসনালীর মধ্যে থাকা অন্তর্গাত্রে থাকা মিউকাস ঝিল্লি এবং সিলিয়াযুক্ত কলা হোক পিত্ত হোক বা ধর্মগ্রন্থি সিবেসিয়াস গ্রন্থি থেকে খরিত ঘাম সিবাম প্রভৃতি হোক পাকস্থলী থেকে খরিত সিএল হোক ইত্যাদি ইত্যাদির দ্বারা আমাদের দেহ কি করে না যে কোনো প্রকারের জীবাণু যখন দেহের ভেতরে প্রবেশ করার প্রচেষ্টা করছে তাকে প্রতিহত করার চেষ্টা করে অর্থাৎ দেহের ভেতরে প্রবেশ করতেই বাধার সৃষ্টি করে তাহলে এই যে বিভিন্ন উপাদানের দ্বারা দেহের ভেতরে জীবাণু অনুপ্রবেশ বাধাপ্রাপ্ত হচ্ছে একই বলা হচ্ছে বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা বা ফার্স্ট লাইন অব ডিফেন্স বলা হয়ে থাকে এরপর চলে যাব অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা বা সেকেন্ড লাইন অফ ডিফেন্সে